প্রফেশনাল লাইফ মানে এক্সট্রা প্রেশার, এক্সট্রা বকাঝকা, আর সেই এক্সট্রা ছটা দিনের এক্সট্রা কাজগুলোকে ভোলার জন্যই একটা উইক অফ। এই উইক অফটাকে যতটা পারো পিসফুল কাটানোর জন্য, তো সেরকমই পিসফুল কাটানোর জন্য আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম খুব সুন্দর একটা জায়গায়। না, সন্ন্যাস নেব না সেরকমও চিন্তাভাবনা আপাতত এখনও হয়নি, তবে আজকে আমি চলে গেছিলাম গায়ত্রী আশ্রম। গায়ত্রী আশ্রমটা কোথায় রয়েছে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব, বাট আজকে এই ছোট্ট ভিডিওতে তোমাদের দেখাবো এই গায়ত্রী আশ্রমটা কতটা পিসফুল। গুটি গুটি পাই এবার আশ্রমের ভেতরে প্রবেশ করব। জায়গাটা খুব সুন্দর লাগছে, লোকজন খুব একটা বেশি নেই, একটা শান্ত পরিবেশ আছে বাট অত একটাও বেশি নেই। কোলাহল থেকে অনেকটাই দূর, জায়গাটা অনেকটা বড়। পুরো আশ্রম জুড়ে অনেক কটা মন্দিরের দেখা পেলাম। এবার সামনের দিকে হেঁটে চলে আসব। এখানে খুব সুন্দর একটা ভোলে বাবা রয়েছে, সেই ভোলে বাবার দর্শনও করব। এবং সব থেকে ভালো যেটা এখানে লাগলো, মন্দিরে ঢুকতে গেলেই চোখে পড়বে নটরাজগামী মহেশ্বরকে, এবং সামনেই রয়েছে তার নন্দী মহারাজ। এই জায়গাটা সত্যি আমার মনে হয় পুরো আশ্রম জুড়ে সব থেকে বেস্ট জায়গা। তার কারণ নটরাজগামী মহেশ্বরের দু সাইডে, মানে এদিকে রয়েছে ছটা ওদিকে রয়েছে ছটা মহেশ্বরের জ্যোতিষলিঙ্গ, এবং কথিত আছে এই জায়গাগুলিতেই কিন্তু মহেশ্বর স্বয়ং বিরাজমান। সত্যি জায়গাটা অসাধারণ লাগছে। যদিও বা আমার এখনো ভাগ্যে হয়নি কোনো একটা জায়গায় ঘোরার, তবে অবশ্যই আশা রাখবো কখনো না কখনো একটা কোনো একটা জায়গায় তো একবার যাবই। তো দেখা যাক কি হয় নেক্সট দিনগুলোতে। জ্যোতিষলিঙ্গ দর্শন করার পর এবার এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব আরও একটি জায়গা। যেহেতু আমি স্টার্টিংয়েই বলেছিলাম জায়গাটা অনেকটাই বড়, তো তার জন্য এইটুকুনি ভিডিওতে তো পুরোটা দেখানো যাবে না, তো তার জন্য ফুল ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো। কিভাবে আসবে এই আশ্রমের ডিটেলসটা তার জন্য চোখ রাখো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও,